হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আবার আসলাম আল্লাদান সোহাগ স্টোরে। এটি কারণবাজার কিচেন মার্কেটের তৃতীয় তলায়। আমি এর আগে আরেকটি ভিডিও দিয়েছিলাম এই দোকানে, এই সোহাগ স্টোরে। এখানে কবুতর ও পাখি, হাঁস মুরগি, গরু ছাগলের খাবার, পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। তো এর আগে আমি অন্যান্য খাবারের বাজার দরটি দিয়েছিলাম। আজকে আমি আবার আসলাম, দেখি ওনার রোজার জন্য ওনার কী প্রিপারেশন, রোজা উনি কী কী দিচ্ছে, কেমন মূল্যে দিচ্ছে। চলুন কথা বলা যাক। আসসালামু আলাইকুম সোহাগ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, আরেকবার আসলাম আপনার দোকানে। তো আমি আজকে এসেছি আপনার রোজার জন্য, আপনার কী প্রিপারেশন? সামনে তো রোজা, আর দুদিন পরে রোজা, তো রোজার জন্য আপনার প্রিপারেশন কী? প্রত্যেকটা দোকানদারিতে একটা প্রিপারেশন থাকে নিজস্ব, আপনার কী প্রিপারেশন? আমাদের দোকানে মুড়ি আছে, ছোলা আছে, ডাবলি আছে, চিড়া আছে, এসব আছে হোলসেল রেটে। আচ্ছা, বাজারে তো সব কিছুর দাম বেশি। হ্যাঁ, আপনি কোনটা কি দামে দিচ্ছেন একটু দেখাবেন কি? হ্যাঁ বলেন। আশি টাকা এটা ছোলা, 80 টাকা না? 80 টাকা কেজি। আচ্ছা, তাহলে বস্তা কত করে দিচ্ছেন? বস্তা নিলে 77 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, আর কি আছে রোজার জন্য? খুচরা মূল্য ডাবলি কত? 40 টাকা। আর বস্তা? আচ্ছা, বস্তা নিলে 37 টাকা। আচ্ছা, রোজার জন্য আর কি দিচ্ছেন আপনি? আপনাদের নিজস্ব মুড়ি, তাই না? আমাদের নিজস্ব মুড়ি। আচ্ছা, একদম ভালো নিজস্ব মুড়ি, এবং কি আমরা নিজেরা প্যাকেট পর্যন্ত করি। আচ্ছা আচ্ছা, নিজেদের প্যাকেটজাত নিজেদের, তাই না? আচ্ছা আচ্ছা, মুড়ি কী হিসাবে, মানে কি বস্তা নাকি কেজি হিসাবে মুড়ি? মুড়ি আপনি বস্তা নিলে বস্তা নিতে পারবেন, যত বস্তা লাগে তত বস্তা দিতে পারবো আমরা, কোনো সমস্যা নাই। আর খুচরা চাহিদা অনুযায়ী আপনি সাপোর্ট দিতে পারবেন। আচ্ছা, মুড়ি কত করে কেজি, কত করে? মুড়ি হাতে ভাজা 100 টাকা কেজি। কত? 100? 100 টাকা যেটা হাতে ভাজা, সেটা 100 টাকা কেজি। আচ্ছা, ওই অনুযায়ী বস্তা না, 1 কেজি, 1 বস্তাতে কয় কেজি থাকে? 50 কেজি, 55 কেজি, 60 কেজি। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এই হলো আপনার রোজার, মানে ইফতারের আগে যে জিনিসগুলো দরকার সেগুলো আপনি দিচ্ছেন। এটা এটা কি বাজার থেকে কিছুটা কম দাম? বাজার থেকে অনেক কম পাবেন আপনি, আমাদের এখানে হোলসেল রেট। হোলসেল রেটে, মানে বাজার থেকে যথেষ্ট কমে আপনার কাছে পাওয়া যাবে। মিনিমাম 8-10 টাকা কম তো হবে। 8-10 টাকা কম? এই মুড়িটা আপনার পোলা মুড়ি, আপনি এই মুড়িটা আপনার অন্যান্য দোকানে 120 টাকা বিক্রি করে। আচ্ছা আচ্ছা, এখানে আপনি 100 টাকা পাইতেছেন, কেজি প্রতি 20 টাকা সে। প্রতি কেজি 20 টাকা কম নিচ্ছেন আপনি? কম দিতেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এছাড়া যে আপনার দোকানে আরও পাখি, কবুতর এদের খাবার বিক্রি করতেছেন, চলুন ওগুলো একটু দেখি। কাউন? হ্যাঁ, এইটা কি কাউন না? আচ্ছা, এই আচ্ছা, আমি এর আগে একটু জানতে চাচ্ছিলাম যে পাখির যে খাবারগুলো বিক্রি করতেছেন, হ্যাঁ, এগুলো রোজার উপলক্ষে কি আপনি কোনো ডিসকাউন্ট দিচ্ছেন? না, অনেক জায়গায় কিন্তু অনেক রকম অফার দেয়, আপনার কোনো অফার বা কোনো ডিসকাউন্টের ব্যবস্থা? একটু কম রাখবি আর কি। আচ্ছা আচ্ছা, অনেকটা কম? হ্যাঁ অনেকটা কম। আচ্ছা, তাহলে আমাকে একটু প্রাইসগুলো যদি বলেন ভালো হয়। আচ্ছা, বলবেন কি? কাউনের কেজি 35 টাকা। এটা কাউন 35 টাকা কেজি, তাই না? চীনার কেজি 35 টাকা, চীনাও 35 টাকা কেজি। চীনা তো অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। একদম পরিষ্কার, ঝাড়া ফ্যান দিয়ে ঝাড়া। আপনারা নিজেরা ঝেড়ে নেন না? জি, আমরা একদম নিজেরা ঝাড়ি। আচ্ছা আচ্ছা, তারপরে ডাউল রেজা কেজি 40 টাকা। ডাউল রেজা 40 টাকা কেজি? রেজা কেজি 40 টাকা, রেজা 40 টাকা কেজি। আর ধান 30 টাকা, ধান 30 টাকা, এগুলো সবই তো মনে হচ্ছে ঝাড়া, একদম একদম পরিষ্কার। আচ্ছা, এরপরে ভুট্টা কেজি 30 টাকা, ভুট্টা কেজি খুচরা মূল্য 30 টাকা, সূর্যমুখী 100 টাকা কেজি, সূর্যমুখী ফুল 100 টাকা কেজি। জি, আচ্ছা আচ্ছা, এগুলো সব খুচরা মূল্য। আর বেশি নিলে কম, বেশি নিলে তখন আরও কম রাখা যাবে? বেশি নিলে আরও কম রাখবেন। আচ্ছা আচ্ছা, আর এছাড়া আপনার যে ভিতরে কবুতরের রোগবালাই সম্পর্কে যে সমস্ত সাজেশন আপনি দিয়ে থাকেন, ওষুধ বিক্রি করে থাকেন, সেগুলো একটু দেখতে যাচ্ছিলাম, দেখা যাবে?
অসুবিধা আছে, ডিম বাচ্চা করে না ভালো, এজন্য মেডিসিন আছে। আচ্ছা আচ্ছা, এগুলো হলো কবুতরের সমস্ত যত রকম রোগ বালাই আছে সব কিছু ওষুধ আপনি দিয়ে থাকেন, তাই না? পরামর্শও দেন আমি যতটুকু জানি। এর আগের যে আপনার ভিউটা নিয়েছিলাম ওখানে আপনাকে দেখলাম যে আপনি পরামর্শ দিচ্ছিলেন একজন কাস্টমারকে, তার কবুতরের সমস্যা সম্পর্কে আপনি তাকে সাজেশন দিচ্ছিলেন। তো এখানে ভিউয়ার্স আপনারা দেখুন যে সোহাগ ভাইয়ের দোকানে আপনাদের কবুতর, হাঁস মুরগি, হ্যাঁ, গরু ছাগলের যদি কোনো সমস্যা থাকে, যে কোনো সমস্যার সমাধান ইনশাআল্লাহ উনি আপনাদেরকে সহযোগিতা করবেন এবং সুলভ মূল্যে ওনার কাছে খাবার ও ওষুধ এবং অন্যান্য আরও যা যা প্রয়োজন, হ্যাঁ, সব কিছুই আপনারা পাবেন ভিউয়ার্স। এছাড়াও এদিকে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই পাশে কবুতর পাখির যে সমস্ত খাবারের বাটি বা অন্যান্য জিনিসপত্র প্রয়োজন সব কিছু মোটামুটি এখানে পাবেন। দেখুন ভিউয়ার্স, আমি আপনাদের সুবিধার্থে আমি দোকানের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি দেখুন যথেষ্ট সাপোর্ট উনি দিয়ে থাকেন। কবুতরের হাঁড়ি, কবুতরের ডিম পাড়ার যে কাপড়, লুসনি, সমস্ত কিছুই কিন্তু ওনার কাছে আছে। এছাড়াও যে আমরা যে লাভ বার্ড পালি, লাভ বার্ডের যেই খাবার, লোটনীয় বা ফেসার পাখির যে খাবারগুলো, ককাটালের খাবার, সব কিছু মানে যত রকম বিদেশি খাবার আছে, বিদেশি ওষুধ আছে, সব কিছুই মোটামুটি এই সোহাগ স্টোরে আপনারা পাবেন আশা করি। তো ভিউয়ার্স, আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং দেখাতে পেরেছি যে রমজান উপলক্ষে সোহাগ ভাইয়ের প্রত্যেকটা জিনিসের উপরে উনি যথেষ্ট ডিসকাউন্ট দিয়েছেন এবং সুলভ মূল্যে বিক্রি করা শুরু করে দিয়েছেন অলরেডি। আপনারা ইচ্ছা করলে ওনার কাছ থেকে নিতে পারেন এবং আশা করি সবাই খুব ভালো খাবারটি ওনার কাছে পাবেন, ভালো মানের ওষুধ পাবেন, ভালো সাজেশন পাবেন, সব রকম সহযোগিতা উনি করে থাকেন। আরেকটা কথা যে রোজা উপলক্ষে এই দোকান কখনোই বন্ধ থাকবে না, হ্যাঁ, যতদিন রোজার মাস 30 দিনই খোলা থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সকাল 8টা থেকে রাত্র 12টা পর্যন্ত এই দোকান খোলা থাকবে। যদি মার্কেট কর্তৃপক্ষ আরও ওনাদেরকে সময় বাড়ান হয়তো তাহলে সারা রাত্র সেল করার একটা ব্যবস্থা থাকবেন। তো ভিউয়ার্স, আজকে আমি এখানে শেষ করছি। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আগামী নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।